আজ আমরা যাব অ্যাপোলো হসপিটাল কলকাতা। কলকাতা শহরে যতগুলো ভালো এবং অত্যাধুনিক হাসপাতাল রয়েছে তার মধ্যে অ্যাপোলো হসপিটাল অন্যতম। বাংলাদেশ থেকেও প্রচুর রোগী এই হাসপাতালে নিয়ে আসা হয়। যেতে যেতে জেনে নেওয়া যাক অ্যাপোলো হসপিটাল সম্পর্কে। কলকাতা শহরে যতগুলো ভালো এবং অত্যাধুনিক হাসপাতাল রয়েছে তার মধ্যে অ্যাপোলো হসপিটাল অন্যতম। বাংলাদেশ থেকেও এখানে অনেকে আসেন এখানে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। এখানে অনেকে আসেন ফুল বডি চেক আপ করার জন্য বা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করার জন্য অথবা ডাক্তার দেখাতে এবং উন্নত চিকিৎসা নিতে। এখানকার চিকিৎসা সেবা খরচ বেসরকারি অন্যান্য হাসপাতালগুলোর মধ্যে তুলনামূলক কম। আমরা এখন চলে এসেছি অ্যাপোলো হসপিটালের সামনে। এই হাসপাতালে রয়েছে দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যবস্থা এবং সকল ধরনের অপারেশন ব্যবস্থা। এখানকার ডাক্তার নার্সদের ব্যবহার খুবই ভালো। ডাক্তাররা দীর্ঘ সময় রোগীর সমস্যা শুনে শুধুমাত্র প্রয়োজনীয় পরীক্ষা বা টেস্ট দিয়ে থাকেন, যার কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য জনপ্রিয় হয়েছে এই অ্যাপোলো হসপিটাল। তাদের রোগ শনাক্তকরণ প্রক্রিয়া বা ডায়াগনস্টিক সিস্টেমের ওপর নির্ভর করা যায়। ফুল বডির চেক আপের জন্য রয়েছে তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ। এখানের আরেকটি সুবিধা হলো টুরিস্ট ভিসায় এসেও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন, আউটডোরে ডাক্তার দেখিয়েও নিতে পারবেন চিকিৎসা। তবে হাসপাতালে ভর্তি হয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে অথবা ছোট বড় অপারেশন করাতে হলে আপনাকে অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে আসতে হবে। বিদেশি নাগরিকদের জন্য রয়েছে আলাদা সাপোর্ট সেন্টার, সেখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য মুন বিডি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই অ্যান্ড শাব্বা খায়ের।